অনুষ্ঠানটি নিবেদন করছে। আমার চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললাম আকাশে, জ্বলে উঠল আলো। চিরদিনই অভিনেত্রী হতে চেয়েছিলাম, স্বীকৃতিও পেলাম, সময়ের সাথে দায়িত্ব বাড়ল, সাজ বদলাল, কিন্তু সোনা আজও একই রয়ে গেল। পরম্পরার অলঙ্কার, গয়না যা সর্বক্ষণের, শিবম জুয়েলারি হাউস, রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ। শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, চিরদিনের। নতুন নয় কিন্তু নতুনের মতো চমক এনে দেয় প্রদীপ সব ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার আর সাবান। প্রদীপ সবুজ টগর সবই জামা কাপড়ে চমক আনে এবং অন্যকে চমকে দেয়। বাংলার ঘরে ঘরে উজ্জ্বলতার চমক এনে দিয়েছে প্রদীপ সব ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার ও সাবান। প্রদীপ সব ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার ও সাবান। প্রদীপ সব ফ্যাক্টরি, হসপিটাল পাড়া, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। তাই আমি বলছি, মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে। ঐতিহ্য, আভিজাত্য, আধুনিকতার অলঙ্কার, 100% হলমার্ক গয়না। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণে। শিউরিতে বিশেষ অভিযান চালানো হলো 75 মাইক্রনের নিচে প্লাস্টিক ব্যাগ ব্যবহার রুখতে। রাজ্য সরকারের নির্দেশ অমান্য করে সিউড়ি শহরে কেউ 75 মাইক্রনের নিচে প্লাস্টিক ব্যবহার করছে কি না তা খতিয়ে দেখতে বিশেষ অভিযান চালানো হলো সিউড়ি পৌরসভার পক্ষ থেকে শুক্রবার দিন। সিউড়ি শহরের বিভিন্ন সবজি বাজার, মিষ্টির দোকান, গ্রসারিসহ বিভিন্ন দোকানে পৌরসভার পক্ষ থেকে অভিযান চালানো হলো। আজ সচেতন করা হলো 75 মাইক্রনের নিচে প্লাস্টিক ব্যাগ ব্যবহারকারী বিভিন্ন ব্যবসায়ীদের ও সাধারণ মানুষকে। সিউড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান বিদ্যাসাগর সাউ জানিয়েছেন, প্রথম দিন আমরা যে সমস্ত মানুষ এখনও ব্যবহার করছে 75 মাইক্রনের নিচে প্লাস্টিকের ব্যাগ এবং প্লাস্টিক, তাদের সতর্ক করলাম ও বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে বাজেয়াপ্ত করলাম সেই সমস্ত প্লাস্টিকের ব্যাগ ও প্লাস্টিকগুলিকে। এরপর আগামীকাল থেকে ফাইন করা হবে সেই সমস্ত ব্যবসায়ীদের, প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা হবে রাজ্য সরকারের নির্দেশ না মানলে সেই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে। উপস্থিত ছিলেন সিউড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান বিদ্যাসাগর সাউ ও পৌরসভার বিভিন্ন আধিকারিক ও কর্মীরা। সিউড়ি থেকে দিব্যেন্দু গোস্বামীর রিপোর্ট, বর্তমানের কথা। এটা খুব ভালো জিনিস, খুব ভালো, স্টিকার দাও, স্টিকার দাও।
জানেন যে আমরা গত এক মাস ধরে প্রচার চালাচ্ছি শিউড়ি শহরে, শিউড়ি পৌরসভা এলাকার মধ্যে। আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে পশ্চিমবাংলা থেকে প্লাস্টিক ব্যান করে দেওয়া হলো পয়লা জুলাই থেকে। তো পয়লা জুলাই আজকে আমরা সেজন্য বেরিয়েছি, আমরা এত প্রচার করেছি, মানুষকে জানিয়েছি। জানানোর পরেও আজকে কিছু দোকানে আমরা দু একটা দোকানে দেখলাম যে কিছু প্লাস্টিক রয়েছে, তার মধ্যে কিছু প্লাস্টিক আজকে আমরা বাজেয়াপ্ত করলাম। বাজেয়াপ্ত করার পর আগামী দিনে সেগুলো ফাইন করা হবে এবং মানুষকে আগামী দিনে আরও বেশি সচেতনতামূলক আমরা প্রোগ্রাম নেব যাতে প্লাস্টিক ব্যবহার না করা হয়। প্লাস্টিক আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের সমাজের পক্ষে, স্বাস্থ্যের পক্ষে, প্রতিটা জিনিসের পক্ষে আমাদের খুবই ক্ষতিকারক এই প্লাস্টিক। তো একদিন তো আমাদেরকে থামতে হবে প্লাস্টিক ব্যবহারটা। তাই আজকের থেকে আমরা থামার শপথ নিয়েছি শিউড়ি শহরে, বা থামাবার শপথ নিয়েছি। সেই শপথ অনুযায়ী আজকে আমরা বেরিয়েছি দোকানে দোকানে ভিজিট করতে। যেখানে প্লাস্টিক পেয়েছি সেখানে আমরা প্রথম দিন প্লাস্টিক আজকে বাজেয়াপ্ত করলাম, পরের দিন কিন্তু আমরা সেই দোকানগুলোতে ফাইন করব। বলছি 75 মাইক্রনের নিচে যে প্লাস্টিক যারা উপরে বিক্রি করবে সেই সমস্ত দোকানগুলোকে ভিজিট করা হবে যারা প্লাস্টিক বিক্রি করে? না না, প্লাস্টিক যারা বিক্রি করে সেই দোকানেও যেমন আমরা যাব, তাদেরকেও যেমন জানিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে লিফলেট পাঠানো হয়েছে, বাই ফোন ওভার টেলিফোন কথা হয়েছে, সামনাসামনি কথা হয়েছে যে আপনারা প্লাস্টিক রাখবেন না, 75 মাইক্রনের নিচে কোনো প্লাস্টিক আপনারা বিক্রিও করবেন না, আর কিনবেনও না, আর কাউকে বিক্রিও করবেন না। তো তারা আমাদেরকে বলেছে যে আমরা এটা বন্ধ করে দেবো, আমরা কেনা বন্ধ করে দেবো, এবং আগামী দিনে শিউড়ি শহরের প্রতিটা দোকানে, প্রতিটা জায়গায় কিন্তু আমরা এরকমভাবেই আমরা ছাপা মারব, এবং যেখানে যেখানে যাওয়া দরকার সেখানে আমরা যাব, এবং যদি এরপরে প্লাস্টিক পাই প্রথমবার আমরা বাজেয়াপ্ত করব, সেকেন্ড টাইম যা ফাইন আছে সেই ফাইন আমরা করব, স্পট ফাইন করব। বিদ্যাসাগর সাহু, ভাইস চেয়ারম্যান, শিউড়ি পৌরসভা। কৃষ্ণ ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স, আমাদের শোরুমে পেয়ে যাবেন ঘরকে সাজিয়ে তুলতে বিভিন্ন ধরনের ফার্নিচার একেবারে সুলভ মূল্যে। আমাদের শোরুমে পেয়ে যাচ্ছেন আলমারি, শোকেস, ড্রেসিং টেবিল, বুক ক্যাবিনেট, আলনা সহ আরও বিভিন্ন ধরনের নিত্য নতুন ফার্নিচারের সম্ভার। এছাড়াও একই ছাদের নিচে পেয়ে যাবেন ইলেকট্রনিকের বিভিন্ন সামগ্রী, যেমন এলইডি টিভি, এসি, ফ্রিজ, মাইক্রো ওভেন, ওয়াশিং মেশিন। এর পাশাপাশি আমাদের শোরুমে পেয়ে যাবেন প্লাস্টিকের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী একেবারে সুলভ মূল্যে। এখানেই শেষ নয়, বিশেষ কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় অফার। তবে আর দেরি কিসের, যে কোনো প্রয়োজনীয় সামগ্রী স্বল্প মূল্যে নিজের করে নিয়ে যেতে আজই চলে আসুন আমাদের শোরুম কৃষ্ণ ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সে। আমাদের ঠিকানা মহেন্দ্রগঞ্জ, রাজীব গান্ধী পৌরভবন, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের যোগাযোগ নম্বর 9932313260 অথবা 7908746906।
ভারতীয় জনতা